Hey guys, good morning. Welcome back to my channel Beauty and Hacks by Priya. People who don't know me, this is me Supriya and welcome and another exciting video. Welcome to my bare face. Tumra dekhtei pachho amar face er moddhe kichu nei kichu na. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ এক্সাইটিং একটা ভিডিও। আমি অনেকের অনেক ইউটিউবারদের দেখেছি, অনেক অনেক ব্লগারদের দেখেছি, বিউটি ব্লগারদের দেখেছি, তারা বেস্ট মেকআপ আর্টিস্ট এবং ওয়েস্ট মেকআপ আর্টিস্ট দুটো করছে। তো আমি এখান থেকে ওয়েস্ট মেকআপ আর্টিস্টটাই চুজ করেছি এবং আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রোস্ট মেকআপ আর্টিস্ট এভার। তো যেহেতু আমার ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া, আমি হাওড়াটাই বলবো। তো আমি যাব না, সরি আমি যাব না, বাট সে আমার বাড়িতে আসবে, তার একটু কাজ আছে এখানে, তো আমার বাড়িতে আসবে, তার সাথে আমার পুরো কথা হয়ে গেছে। আমি বলেছি যে বেঙ্গলি ট্রেডিশনাল লুক একটা আমি করতে চাই, তো শাড়ির সাথে বলেছে যে হ্যাঁ করে দেবে এবং তার রিভিউ খুব একটা ভালো নেই, ঠিক আছে, খুব একটা ভালো রিভিউ নেই তার। তো আমি ইচ্ছা করেই তার কাছে গেছি এবং সে প্রথমে আমাকে মেকআপটার জন্য চার্জ করেছিল 1500 টাকা এবং তারপর আমি অল্প একটু বার্গেনিং করার পর ওটা 1000-এ এসেছে। এবং তো চলো, এবার যে কোনো মুহূর্তে হয়তো চলে আসতে পারে, এখন বাজে প্রায় 10:30, তো চলো এসে গেলে আমি আবার দেখা করছি তোমাদের সাথে। ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা অন করে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার পাশে থাকা বেল আইকনটা ওটাকেও হিট করতে ভুলবে না, যাতে আমার কোনো ভিডিও তোমাদের মিস না হয়ে যায়। আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং তোমরা অবশ্যই ডিসক্রিপশান বক্সটা চেক করবে। তো ফার্দার এনে দিলে লেটস গেট স্টার্টেড। দিদি প্রথমেই আমার ফেসে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছে, খুবই ধৈর্য সহকারে ময়েশ্চারাইজারটা সুন্দরভাবে খুব আলতো হাতে অ্যাপ্লাই করছে। একদিক থেকে এটা আমার খুব পছন্দ হয়েছে যে এত সুন্দর করে যে আমার ফেসে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করলো। তারপরে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি অ্যাপ্লাই করছো, তো আমাকে বললো একটা প্রাইমার। যাই হোক, গোটা ফেসে আমার প্রাইমার অ্যাপ্লাই করেছে। তোমরা নোটিস করলে না কেউ প্রাইমারটা অত সুন্দর প্রসেসে অ্যাপ্লাই করলো? আচ্ছা, তারপরে দিদি আমার ফেসে একটা প্যান স্টিক অ্যাপ্লাই করছে, এটা অলিভিয়ার প্যান স্টিক মেবি। তাই যতটা প্রোডাক্ট আমার ফেসের মধ্যে দেওয়া সম্ভব হতো ততটা প্রোডাক্টই দিয়ে দিয়েছে। এতটুকু কিপটেম করেনি দিদি, কারণ সব থেকে বেশি জরুরি হচ্ছে আমাকে সুন্দর লাগুক তার জন্য। তারপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার নিয়েছে, নিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করছে। আমার ফুল ফেস নড়ছে, তোমরা কি লক্ষ্য করছো বিউটি ব্লেন্ডারটা দিয়ে? আচ্ছা, তারপরে দিদি কনসিলার অ্যাপ্লাই করছে এবং ডট 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 করে টিপ পড়ার মতো করে কনসিলার অ্যাপ্লাই করছে। এরপর তো আমার ফুটছিল পুরো স্কিনের মধ্যে কনসিলারটা। আশা করছি তোমরা আমার মুখটা দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণে হার্ড হচ্ছে। বলার পর দিদি বুঝতে পারলো যে না সত্যি হয়তো কষ্ট হচ্ছে। তারপর একটা ব্লেন্ডার নিয়ে সেটাকে ব্লেন্ড করছে ভালো করে ফুল ফেসে। পুরো ফেসে কনসিলার কে অ্যাপ্লাই করে? হ্যাঁ, কে অ্যাপ্লাই করে? কিন্তু এই দিদি করে। অল্প প্রোডাক্ট কেন ইউজ করব, টাকা দিয়ে করছি তাই না? তার জন্য সে সবসময় বেশি প্রোডাক্ট দেবে, একমাত্র যাতে আমাকে ভালো লাগে। এরপর আমার আইব্রো করছে একটা ব্ল্যাক ফোমের দিয়ে।
আইব্রো সবসময় ব্ল্যাক ফোমের দিয়েই করা হয়। কি সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ এই ঘন কালো আইব্রোটা আমার, এই ঘন কালো আইব্রোটা আমার, আমি তো বুঝতেই পারছিলাম না। এবার আমি নিজেকে রাবণ মনে করছি, আমারই হাসি পাচ্ছিল যদিও বা, সরি সরি। আচ্ছা, তারপর আইব্রোটাকে কনসিল করছেন, হয়তো ব্রাশ ছিল না তার জন্য আঙুল আছে তো, কি দরকার ব্রাশের, এতটা ট্যালেন্টেড কেউ হতে পারে আমি তো ভাবতেই পারিনি। খুব সুন্দর করে আঙুল দিয়েই অ্যাপ্লাই করে দিল কনসিলারটা। আচ্ছা, না কেউ করছে, ওয়েস্ট করবে কেন, ও বাবা। তারপর আমার গালেই যতটুকু ছিল দিয়ে দিল, মনে হলো আমি একটা চর খেলাম। আবার সেম বিউটি ব্লেন্ডার নিয়ে জাস্ট পুছে দিল কনসিলারটা, কিছুটা আমার স্কিনে লাগলো কিনা আমি বুঝতে পারলাম না, পুরোটাই মনে হয় বিউটি ব্লেন্ডারে চলে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ফোমেটটা টেনে গেছে ব্ল্যাক হয়ে। আচ্ছা, দিদি এবার ঠিক করে দিচ্ছে। ও মাই গড, তাহলে তোমরা বুঝতেই পারছ দিদি একটুকু কৃত্রিমও করে না, একটুও না, এরপর ঝাঁট দিচ্ছে আমার ফেসের মধ্যে, মনে হচ্ছে ব্রাশ না ওটা একটা ঝাঁটা, এবং সেটা দিয়ে পাউডারটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। প্রসেসটা খুবই সুন্দর, ব্লেন্ড তো হচ্ছে, বাহ। তখন আমার নিজেকে মনে হচ্ছিল যে আমি এবার ঘুমিয়েই পড়ি। খুব সুন্দর, খুব সুন্দর, এখানে কিন্তু ব্লেন্ড হয়নি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে ব্লেন্ড হয়নি, পুরো পাউডারটা জমে আছে। আমার কানের অবস্থা কি, তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমার আই মেকআপ হচ্ছে, এখানে ব্লু আই মেকআপ হচ্ছে বা ব্লু আই লুক হচ্ছে। দিদি প্রথমেই একটা সিমার কালার নিয়েছে, ব্লু সিমার কালার, এবং সেটা দিয়ে আমার ইনার কর্নার থেকে মিডল অফ দ্য আই পর্যন্ত অ্যাপ্লাই করেছে। ও মাই গড। এরপর একটা রেড শেড নিয়েছে, নিয়ে আমার আইশ্যাডোটা ভালো করে ব্লেন্ড করছে, যতটুকু না অ্যাপ্লাই করছে তার থেকে বেশি ফল আউট হচ্ছে, চোখের নিচে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, এবং তার উপরে আবার একটা গোল্ডেন শেড অ্যাপ্লাই করেছে। ডু আইশ্যাডোটা ফল আউট হয়েছে, তারপরে একটা ওড়না দিয়ে, ও মাই গড, সত্যি তখন আমার খুব রাগ ধরছিল। এরপরে আইলাইনার লাগানো হচ্ছে, বাহ, খুব সুন্দর ভাবে আইলাইনারটা লাগিয়েছে, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে সত্যি কথা। বললাম না কোনো জিনিসে কিপটিং করেনি, ব্লু লাল আর গোল্ডেন, এত সুন্দর লাগছিল আমাকে আমি নিজেই চিনতে পারছিলাম না। তারপর আমার চোখের নিচে কাজলের বদলে হাইলাইনার লাগিয়েছে, উফ, এখানে তো দেখছি লাইনারটা আমার লিডে লেগে গেছে। আমি বললাম বলে আমাকে দিদি বললো যে পরে সব ঠিক হয়ে যাবে, লাইনার অ্যাপ্লাই করা এখনো শেষ হয়নি দেখছি, এখনো যতটা শিশির মধ্যে লাইনার রয়েছে, লাইনারের ফুটোটার মধ্যে যতটুকু লাইনার রয়েছে সবটাই মনে হচ্ছে আজকে আমার চোখে অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, নিচে একটু লেগে গিয়েছিল, ওটা ঠিক করে দিচ্ছে।
এই চোখেও এখনো বাকি আছে। তো খুব ঘষে 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 লাইলাকটা অ্যাপ্লাই হয়েছে। খুব সুন্দর করে কিন্তু মাস্কারা লাগাচ্ছে, এই টেকনিকটা আমাকে শিখে নেওয়া দরকার। এইভাবে মাস্কারা লাগালে আর ফলস ল্যাশ পড়ার কোনো দরকার হবে না, একদম পটল চেরা চোখ লাগবে। এরপরে দিদি আমার ফলস ল্যাশ অ্যাপ্লাই করে দিয়েছে, কিন্তু আমার যেন মনে হচ্ছে এটা জাস্ট আমার চোখের পাতার উপরে পড়ে আছে, একেবারেই আটকায়নি। এবং এই এই এক্ষুনি আমার ফেসের মধ্যে ছোট 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 গুড়ি গুড়ি কিছু যেন মনে হচ্ছে। এবার কি লাগাচ্ছ? দেয়ালে যেভাবে রং করা হয় মনে হচ্ছে যেন আমার পেন্ট করা এরকম একটা কিছু। তো ঠিক আছে, ভালো লাগছে। যতবারই দিদিকে জিজ্ঞাসা করছি ভালো লাগছে, দিদি কিন্তু বলছে হ্যাঁ খুব সুন্দর লাগছে। আমারও নিজেকে দেখে মনে হচ্ছে সত্যি তো এত সুন্দর লাগছে আমাকে। আমার ফেসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর কন্ট্রোল হয়েছে। আচ্ছা দিদি কিন্তু এখানে আমাকে শাড়িও পরিয়ে দিয়েছে, আবার চুলও বেঁধে দিয়েছে। আমি ভাবতেই পারিনি এত সুন্দরভাবে শাড়িটা পরাবে। এটা কিন্তু সত্যি কথা, একটুও মিথ্যে কথা বলছি না। শাড়িটা পরানো আমার খুব ভালো লেগেছে। শুধুমাত্র শাড়ি পরার জন্য হলেও আমি দিদির কাছে একবার একবার যাবো। তারপরে কিন্তু জুয়েলারি গুলো দিদি নিজের হাতে আমাকে পরিয়ে দিয়েছে। ক্যান ইউ ইমাজিন, খুব সুন্দর করে পরিয়ে দিচ্ছে। তো এবার আমাকে ফেসটা মেকআপটা রিমুভ করতে হবে, কারণ খুবই আমার স্কিনের মধ্যে অলরেডি র্যাশ বেরিয়ে গেছে, অনেক রকম প্রবলেম হয়তো দেখা দেবে, পিম্পলও আসতে পারে। তো আমাকে রিমুভ করতে হবে মেকআপটা। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। আর যদি এখনও তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা অন করে সাবস্ক্রাইব করবে, এবং তার পাশে থাকা বেল আইকনটা ওটাও হিট করে দেবে, যাতে আমার কোনো ভিডিও তোমাদের মিস না হয়ে যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। লাভ ইউ, টাটা, বাই।